নমস্কার বন্ধুরা, শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক ইচ্ছা পূরণকারী সন্ন্যাসী বাড়িতে আসবেন। কুম্ভ রাশি 16, 17 আর 18 মার্চ 2024, 17 বছর পর বড় সংযোগ শীঘ্রই দেখুন। কুম্ভরাশি জাতক জাতিকাদের 16, 17 আর 18 মার্চ 2024, এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রী রামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন। কুম্ভরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের বন্ধুরা সহায়ক হবে এবং আপনাদের খুশি রাখবে। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন দান করবে, কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল। আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে। দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন। বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে। এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলি করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন। আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারবেন না। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। দিনগুলিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেল লাইট ডিনার সন্ধ্যাটি উপভোগ করুন। প্রেমের জীবন বিতর্কিত হতে পারে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার স্ত্রী তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ করতে পারে। গান এবং নাচ আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত স্ট্রেস এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে। এছাড়াও এই দিনগুলিতে আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ফাঁকা সময়ের সুযোগ নিন। আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে আপনার প্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয়। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথাও মনে করতে পারেন, যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে। আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন। আপনি যে মুহূর্তে ক্লিক করছেন তার কিছুটা আপনি
লালন করছেন। এছাড়াও এই দিনগুলিতে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক হালকা মেজাজে রাখবে। আপনার প্রাণের বন্ধুর সমস্ত দিনগুলিতে আপনার সম্পর্কে চিন্তা করবে। আপনার শরীর চর্চা করতে আপনি আরও অনেকভাবে ভাববেন, তবে বাকি দিনগুলির মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যেতেও পারে। বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি দিনগুলিতে আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন। কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন। এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয়, তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এই দিনগুলিতে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। উদ্যম হারাবেন না। ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য। আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে পারবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটতে নাও পারে। এই কারণে আপনার বিরক্তি বোধ হবে। আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন। আপনি যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো হবে। আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে এই দিনগুলিতে। আপনি ভালোবাসার অস্ত্রে আপনার উৎসাহিত করতে তাদের এবং অবাঞ্ছিত ঝামেলা এড়াতে পারবেন। মনে রাখবেন, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যাবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন। জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন। আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে, তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। আপনার মনে বা হৃদয়ে যা রয়েছে তা বলা গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রেমকে আরও গভীর করে। স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে, তবে আপনি অর্থের গুরুত্ব এবং অথবা এটি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন। বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন, যা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন। আপনার প্রেমের সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন। কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পেছনের রহস্যটি জানবেন। আপনার স্ত্রী আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।